যে স্যার আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো ধরনের ইরিটেটিং বা বাচ্চার কোন ধরনের প্রবলেম ক্রিয়েট করলে একটা পেডিয়াট্রিশিয়ানের কাছে তারা ফার্স্টে অ্যাড্রেস করেন। ইন দ্যাট কেস যে কী ধরনের স্পেসিফিক সাইন সিমটমসগুলো মার্ক করে যে না বাচ্চা ম্যালনিউট্রিড হয়ে যাচ্ছে বা তার এই প্রবলেমগুলোতে এখন আমাদের অ্যাড্রেস করা উচিত, একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত এবং সেই সাথে একজন নিউট্রিশনিস্টের কাছেও তাকে নিয়ে যাওয়া উচিত, কী ধরনের সাইন সিমটমসগুলো স্যার থাকে? আসলে প্রথমত আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে একটা বাচ্চা যখন ইরিটেবল একটা বাচ্চা ম্যালনারিস্ট একটা বাচ্চা যদি আসে স্বাভাবিকভাবে আমরা হাইট অ্যান্ড ওয়েট দেখি, আমরা সেটা অ্যান্থ্রোপোমেট্রিটা দেখি, কিন্তু অ্যান্থ্রোপোমেট্রিটাকে আমাদের মেলাতে হবে তার মা বাবার সাথে, তার মাকে এবং বাবাকে। কিন্তু একজন খুব ছোটো আকারের মা ছোটো আকারের বাবা এসে যদি বলে যে আমার ভাইয়ের ছেলেটা এত লম্বা এত মোটা আমার ছেলেটা কেন না, তাহলে কিন্তু হবে না। অ্যান্থ্রোপোমেট্রি কিছুটা জেনেটিক এলিমেন্ট আছে এবং সেগুলি দিয়ে আমাদেরকে যাচ করতে হবে, করে আমাদের দেখতে হবে এই বাচ্চাটা ইরিটেটেড আসলে কি ইরিটেটেড কি না। মুখে ঘায়ের কথা যেটা বললো, আমাদের এখানে ফাঙ্গাল ইনফেকশন প্লাস ভাইরাল ইনফেকশনও হয় যেটা আমরা অ্যান্টিভাইরাল দিই, এবং নিউট্রিশনাল এলিমেন্টগুলির ঘাটতির জন্য মাল্টিভিটামিন ঘাটতির জন্য কিন্তু আমাদের মুখে ঘা সেটা আছে কি না, এবং একেবারে ছোটো বাচ্চা আসলে আমরা নাকটা ব্লক হয়ে আছে কি না সেটা আমরা দেখি। আবার বাচ্চাটাকে দেখতে হবে যে বড় ফাইভ ইয়ার্স প্লাস বাচ্চা যদি আমরা দেখি তার নাকের ভিতরে বড় একটা পলিপ কিংবা গলার মধ্যে একটা অ্যাডিনয়েডস এগুলো আছে কিনা, এগুলো থাকলে তো সে নিঃশ্বাসই নিতে পারবে না, তার খাওয়ার রুচি থাকবে না, এইসব অসুখ বিসুখগুলিকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। এবং এইভাবে আমরা একটা ইরিটেটেড বাচ্চাকে প্লাস তার ফ্যামিলির কনটেক্সট আমার জানতে হবে যে তার একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে যে যেখানে বাপ মা সহ দাদা দাদি নানা নানি সবাই মিলে পুশ করছে বাচ্চাটাকে, বাচ্চা ইরিটেটেড হয়ে গেছে, যেখানে যায় সেখানেই খাবারের পুশি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার ছোটবেলায় আমার মা আমাকে নাকটা ধরে তারপরে খাবার গিলিয়ে দিত। আমার মা মরে গেছে, মাকে আমি অনেক ভালোবাসি শ্রদ্ধা করি, কিন্তু এখন আমার খুব বিরক্ত লাগে মায়ের সেই স্মৃতি যখন আমি আমার মাথার মধ্যে আসে। একটা বাচ্চা কিন্তু সেই ছোটোবেলার এই জোরপূর্বক বল প্রয়োগের স্মৃতি কিন্তু সে যেই হোক এটা কিন্তু সে বড় হয়েও মনে রাখে, এবং কিন্তু একটা রেজ তার মায়ের প্রতি। এবং স্যারের কাছে আমি এটি বলতে চাচ্ছিলাম যে এই এই যে বাচ্চাদেরকে আমরা কেন জোর করে দিচ্ছি, কারণ মারা অলরেডি ফিল করছে যে তারা আসলে নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগছে। এই নিউট্রিশন ডেফিসিয়েন্সিটাকে যদি আমরা ওভারকাম করতে চাই, ম্যাডাম যেটা বললেন যে আমরা ফর্টিফাইড ফুড বা একটা ফুডকে অন্য অনেকভাবে তাদের মতো করে পছন্দ করে আমরা প্রসেস করে দিতে পারি, আমরা যে আমরা জোরপূর্বক মারার চেষ্টা করি, আমার বাসাতেও আমি সেম কাজটাই করি, কিন্তু একটু যদি জানি যে এই প্র্যাকটিসটা থেকে আমরা কীভাবে সরে আসতে পারি, আমরা কীভাবে করে পুষ্টি গুণটাকে বা পুষ্টি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মেনটেন করে কীভাবে ফুডটা দিয়ে শিশুর প্রবলেমগুলো সলভ করতে পারি, এই বিষয়টা যদি বলেন। মনে যেটা হলো যে জোর করে আসলে ফাইভ ইয়ার্স প্লাস একটা বাচ্চাকে জোর করে খাওয়ানো কখনোই উচিত না। আমরা একটু আগে কথা বলছিলাম শুধুমাত্র শারীরিক বিকাশ না মানসিক বিকাশের কথা বলছি, সো একটা বাচ্চাও যদি মানসিকভাবে ভালো না থাকে সে কিন্তু খাবারটা খাবে না। আমাদের নিজেদের কথাই যদি একটু চিন্তা করি, মন খারাপ থাকলে আমরা খাই না, প্রত্যেকটা খাবারে আমাকে যে খাবারটা আমার মজা লাগেনি আমাকে দ্বিতীয়বার দিলে আমি কিন্তু নেবো না। সো আমার একটা পার্সোনালিটি আছে, আমার একটা অভিমত প্রকাশ করার একটা বিষয় আছে, বাচ্চাকেও সেটা দিতে হবে। হ্যাঁ, বাচ্চাকে সেলফ ডিপেন্ডেন্ট করাতে হবে আরও আগে। স্যার যেটা বলেছিলেন যে তিন বছর পাঁচ বছর সে স্কুলে চলে যাবে, তিন বছরের মধ্যে যদি তাকে আমরা না শেখাই কীভাবে খেতে হবে, কতটুকু পরিমাণে ফুডের কম্বিনেশন, কোন ফুডে কী পাওয়া যায়, হোয়াইট সে কালারফুল খাবারগুলোকে খাবে, এটা বাচ্চাকে শেখানো প্যারেন্টসের দায়িত্ব। হ্যাঁ, প্যারেন্টস তাকে বুঝাবে, ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট যে কেন সেটা খাবে, দুধ খেলে তার কী হবে, সিরিয়াল খেলে তার কী হবে, এটা বাচ্চার সাথে দুই বছর বাচ্চা কথা বলতে পারে, কিন্তু সে টিভি দেখছে ডিভাইস দেখছে সে অনেক কিছু জানছে, সো তাকে তখন থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে স্কুল গোয়িং হওয়ার আগে। সো পাঁচ বছর একটা শিশুকে যদি আপনি জোর করে খাওয়ান সে তো আসলে নিবে না। আর এখন যে সময়টা এখন হলো বিষয়টি এরকম যে ওকে জোর করে ধরলে সে খাবারটাকে ভয় পাবে, কখনো সে কোঅপারেট করবে না খাবারের সাথে, এই জন্য ফ্রিডম দিতে হবে, একটু কালারফুল খাবার তাকে তৈরি করে দেওয়া, যেমন মাছটাকে ডিরেক্টলি মাছের মতো কারির মতো রান্না করে না দিয়ে একটু কোফতা করে দেওয়া, একটু কাবাব করে দেওয়া, একটু ড্রেসিং করে সাজিয়ে দেওয়া। হ্যাঁ, সালাদ খাওয়ানো শেখানো যে তিন কালারের খেলো, খাওয়ার পরে ওর চুলের কালারটা এরকম হবে, স্কিনের কালারটা, অর্থাৎ তার সাথে গল্প করতে হবে, তাকে বোঝাতে হবে যে ফুড
ফুড এবং নিউট্রিশন এই দুটো তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং ভেরিয়েশন খাবার নিলে মানে যেমন 7 days যদি আমরা চার্ট করে দেই যে শনিবার রবিবার সোমবার এইভাবে করে দেওয়া হয়, ও কিন্তু এটা পেয়ে যাবে যে সব নিউট্রিশনও সে পেলো, তার খাবারে অনেক অনেক ভেরিয়েশন থাকলো এবং এটা কিন্তু বাচ্চা এনজয় করবে। এটা আরেকটা জিনিস একটা হেল্প করবে যে বাইরের খাবারের প্রতি যে আসক্তি আর কি সেই জিনিসটা কিন্তু কমিয়ে আনতে হবে। এবং বাইরের খাবারের মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন থাকে, প্রেজেন্টেশনের একটা নতুনত্ব থাকে, সেই জিনিসটা যদি মায়েরা একটু রপ্ত করে সেটা যদি বাসায় যদি করতে পারে তাহলে কিন্তু প্রপার নিউট্রিশন দেওয়া যাবে।